কাউলি এই সিনেমা থেকে একটা অসাধারণ গান রিলিজ করেছে খুশি গিদ তো এই গানটার ক্ষেত্রে প্রথম তো আমি গানে যদি আসি সেখানে তুমি গানের দুটো ভার্সান একটা দেখতে তো প্রথমে তুমি দেখতে পাচ্ছ বেশ যখন মিঠুন চক্রবর্তী সে তো তো সেই হিন্দি ভাষাটা ভালোভাবে বলতে পারে তো তার ভার্সানে তুমি দেখতে পাচ্ছ সে প্রথমে গাইছে তো সেখানে জাভেদ আলীকে তুমি দেখতে পাচ্ছ জাভেদ আলী সে খুব ভালোভাবেই গাইল তো জাভেদ আলী কী বলবো হিন্দি তাকে তুমি দিচ্ছ ফাটিয়ে দেবে তো ইতিমধ্যে জাভেদ আলী কিন্তু বাংলাতেও বেশ কিছু গান করেছে মিউজিক কম্পোজিশনে তোমার কিন্তু ইন্দ্রদীপ দাসুপ তোর বেস্ট লাগবে আবার যখন আবির চ্যাটার্জি সে যখন গানটা করছে তো সে তো বাংলাতে করছে তো তখন তুমি দেখতে পাচ্ছ ঈশান মিত্র সে গান করছে তো বাংলা আর হিন্দি দুটোর তুমি মিশাল দেখতে পাচ্ছ একসঙ্গে মানে একটা বাংলা বাঙালি আর মানে একটা তুমি প্রথমে দেখতে পাচ্ছো যে একটা বন্ডিং ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে একটা বন্ডিং ভীষণ রকম হচ্ছে মানে আমাদের মিঠুন চক্রবর্তী এবং আবির চ্যাটার্জি তো তাদের মধ্যে বন্ডিংয়ের একটা ব্যাপার রয়েছে মানে দুটো ক্যারেক্টার রয়েছে মিনির যে বাবা তো সে বর্ণিটা খুব ভালোভাবে এক্সপ্রেস করেছে এবং ইন্দ্রদীপ দাসরপ্তের মিউজিক এবং পার্টিকুলারলি শ্রীজাত তার যে লিরিক্স মানে শ্রীজাত হিন্দিটাও যে এত ভালো লিরিক্স লিখেছে সেটা দেখে আমি চমকে গেছি যে হ্যাঁ শ্রীজাত লিরিক্স লেখে খুবই ভালো লেখে বাট সেটা বাংলার ক্ষেত্রে বাট হিন্দির ক্ষেত্রেও যে এত ভালো লিরিক্স লিখেছে সেটা দেখে আমি ভীষণ রকমভাবে চমকে গেছি এবং মানে বেশ বেশ ভালো লাগবে তোমার পুরো প্রোজেক্টটা গানটা তো জাস্ট অনবদ্য এবং এখানে একটা তুমি কি বলবো হিন্দু মুসলিমের যে একটা কম্ব দেখতে পাবে বা হিন্দু মুসলিমের একটা ভ্রাতৃত্ববোধ দেখতে পাবে বা দুইজনের মধ্যে যে মেলবন্ধন বা তালমেলটা কত সুন্দর সেটা খুব ভালোভাবে তুমি দেখতে পাবে এর মধ্যে এবং সেটা খুব ভালোভাবেও দেখিয়েছে এখানটাতে মানে গানটা তো অনবদ্য এবং যে সিনেমাটা সেটাও খুব ভালো লেভেলের একটা সিনেমা হতে চলেছে এস পি এবং বছরের শেষটা খুব খুব ভালোভাবে আমাদের হতে চলেছে এই গানটা বেশ ভালো লাগবে তোমার ঈদের একটা তুমি ফিল ভীষণ রকমভাবে পাচ্ছো এবং ঈশান মিত্র কিন্তু খুব ভালোভাবেই গানটা গেয়েছে মানে তোমার বেশ বেশ ভালো লাগবে গানটা শোনার পর তোমার একটা আলাদা লেভেলেরই ফিলিংস হবে যে হ্যাঁ চলো দেখি কী ব্যাপার স্যাপার বেশ বেশ মজাদার রয়েছে গানটা মজাদার মানে একটা আলাদা লেভেলের ফিলিং কিন্তু তুমি পাবে ভীষণ রকমভাবে এই গানটার মধ্যে গানটা বেশ আমার আমার বেশ লেগেছে বিশেষ করে যখনই দেখছি ঈশান মিত্র যখন গাইছে তো সেখানে যখনই বাংলাটা শুরু হচ্ছে মানে বাংলা শুরু হলে একটা আলাদা ব্যাপার মানে হিন্দির পরে হঠাৎ যখন বাংলাটা শুরু হয় আর সেটা আলাদা লেভেলের লাগে যেমন ধরো কোক স্টুডিও বাংলার ক্ষেত্রে বা আর কোক স্টুডিওর ক্ষেত্রে তুমি যখন যদি কোনো হিন্দি গানের সঙ্গে বাংলার মেলবন্ধন ঘটাও তো সেখানে হিন্দি গাইতে গাইতে হঠাৎ করে তুমি যখন বাংলাটা গাও সেটা যখন আলাদা লেভেল একটা ফিল আছে তো এখানেও তুমি প্রথমে হিন্দি গাইলে গাইতে গাইতে হঠাৎ করে যখন বাংলাটা তো আলাদা লেভেল একটা ফিল আছে ওখানটাকে তোমার বেশ ভালো লেগেছে ইনোভেশন কার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এরকম ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য